বড় অঙ্কের ঋণসীমা সমন্বয়ের সময় আর বাড়ানো হবে না যেসব বড় শিল্প গ্রুপের ঋণ এখনও বড় অঙ্কের ঋণ সীমার বেশি রয়েছে তাদেরকে অবিলম্বে সীমার মধ্যে নামিয়ে আনতে একই সঙ্গে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে ওই সীমা অনুসরণ করতে হবে এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্ক খাতে ঋণ শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেসব কোম্পানি বা গ্রুপের ঋণ সীমা বেশি রয়েছে তাদেরকে বড় অঙ্কের ঋণ দেওয়া যাবে না ব্যাংকগুলো এখন কোনো গ্রাহক বা গ্রুপকে মোট মূলধনের পঁচিশ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে এর মধ্যে পনেরো শতাংশ নগদ আকারে ও বাকি দশ শতাংশ পরোক্ষ ঋণ হিসেবে যথা এলসি খোলা ব্যাংক গ্যারান্টি সহ নানা খাতে দিতে পারে কিন্তু বর্তমানে অনেক গ্রুপের ঋণ ব্যাংকের মূলধনের পঁচিশ শতাংশের বেশি রয়েছে এতে ব্যাংকের ঋণ কোনো একক কোম্পানি বা গ্রুপের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ছে একই সঙ্গে ব্যাঙ্ক খাতে ঝুঁকি তৈরি করছে